মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যদি সুচেতা বাড়িতে গিয়েও থাকে, মেয়েটা তোর একটু অসুস্থ পড়েছিল না, তাই হয়তো দেখতে গেছে। তা ভালো কথা, যাচ্ছিস তো যা, একটু সবাইকে বলে তো যাবি, বলে গেলে কি ক্ষতি হয় একটু শুনি। না না, এটা তো ঠিক নয় বৌমা। বৌমা সব দিক থেকে এত ভালো। শোনো, সবসময় না ভালো ভালো করে যেও না। আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়েছে, লাস্ট পিরিয়ডটা হয়নি। বাড়ি ফিরে এসে দেখছি উনি নেই। আশ্চর্য, মা তো এদিকে ঘুমোচ্ছিল। ওই দেখো আশ্চর্য কথা, ঘুমোবে না তো কি করবো? হ্যাঁ, বসে বসে তোমার বউকে পাহারা দেব নাকি? সারাটা জীবন তো তাই করলুম, সারাটা জীবন তো হাবলিটাকে পাহারা দিলুম, এখন বউ এসছে তাই তার ভরসায় একটু একে রেখে আমি একটু ঘুমিয়েছিলাম। হ্যাঁ দেখ বাপু, শরীরটা আমার ভালো নেই রে পরাগ, আজ তো সারাটা দিন মাথাটা ভারী টিপ 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 পড়ে গেছে। আমি কি করে জানবো বল দেখি তিনি বেরোবেন? আচ্ছা সে যে বেরোবে, তার যে কোনো বেরোনোর প্ল্যান আছে আমাকে তো বলেনে না। না না, আমার মনে হয় তোমার ঘুম ভাঙাবে না বলেই তোমাকে বলে যায়নি। তোমার কাঁচা ঘুমটা ভাঙাবে বলো জেঠিমণি, তাই হয়তো দেখো কাছে পিছিয়ে কোথাও গেছে। শোন দাদা, আমার মনে হয় তোর বউয়ের কোনো চরিত্রের গন্ডগোল আছে। কি? হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, হয়তো কারুর সঙ্গে দেখা টাকা করতে যায়। কি বলছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ মা, আমি যা বলছি সেটা ঠিকই বলছি। তুমি দেখো ভবিষ্যতে আমার এই কথাটা কিন্তু ঠিক মিলে যাবে, এই কথাটা আমার ঠিক খেটে যাবে, তুমি দেখো। তোর মুখে তো দেখছি কিছুই আটকায় না পলাশ, একটু ভেবে চিনতে কথা বলার চেষ্টা কর। যার সম্পর্কে তুই কথা বলছিস সে তোর বড় বৌদি, আর বড় বৌদি মাতৃসম, জানিস না? না কাকিমা, সব বড় বৌদি মাতৃসম হয় সেটা আমি মানতে পারলাম না, আর যে বড় বৌদির চরিত্রের কোনো ঠিক নেই তাকে আমি মায়ের সমান মানতে পারলামই না। পাড়ার কারুর বাড়িতে নেই আর টুকটাক টুকটাক এদিক ওদিক কাউকে না বলে বেরিয়ে যায়। আচ্ছা মানুষ কখন কাউকে না বলে কিছু বেরিয়ে যায় বলতো? এই যে তুতুল, তুতুল তোমাকে যখন না বলে বেরিয়ে যায় তার জন্য তো অনেক দিন এরকম হয়েছে তোমার কাছেও বকা খেয়েছে, তাই তো? কিন্তু তুতুল কেন বেরিয়ে যায়? ওর নিশ্চয়ই কোনো বাট্টান আছে, আর সেটা তুমিও জানো আর আমিও জানি। চুপ কর পলাশ, যা মুখে আসছে তাই বলে দিস না। বারবার বলছি যার সম্পর্কে কথা বলছি সে বড় বৌদি, সে মাতৃসম, তারপরে তুই এই কথা বলিস কি করে রে? এত রূঢ়ভাবে বলছিস কেন রে? ভালোবাসাটা কি অন্যায়? আর এখন তো বললি ও কলকাতাতেই আছে। হ্যাঁ কলকাতায় এসেছে, এসেছে কি আর হবে বলো এখন? তখন আমাকে 5 বছর অপেক্ষা করতে বলেছিল, এসেছে এখন ভালো একটা বিয়ে করবে, বিয়ে করে সুখে সংসার করবে। আমাদের সঙ্গে একটু আলাপ করাবি? আমি নিজেই কথা বলি না, তোমাদের সাথে আবার আলাপ করাবো। এমা কথা বলো না কেন, এমনি তো বন্ধুত্ব রাখতে পারো। না গো, আমি না সেরকম মেয়ে নই। দেখো একটা সময় তো ওকে খুব ভালোবাসতাম, ভেবেছিলাম ওর সাথে সংসার হবে, সেটা তো হয়নি, তাই শুধু বন্ধুত্ব রেখে আমি আর আমার জীবনে জটিলতা বাড়াতে চাই না। ভেবেছিলাম যার সাথে বিয়ে হবে তাকে নিয়ে সুখে সংসার করব। কিন্তু সেগুলো তো বালি রে। হ্যাঁ কিছুই না গো, মানুষটা যদি আমাকে একটু ভালোবাসতো না তাহলে হয়তো আমি শতদ্রুকে ভুলে থাকতে পারতাম। তার মানে শতদ্রুকে ভুলোনি এখন? কিন্তু প্রেম যদি প্রথম প্রেম হয় না সেটা অত সহজে ভোলা যায় না। প্রথম প্রেম কি সহজে ভোলা যায় বলো? সত্যি কথা বলতে কি আমি শতদ্রুকে ভুলতে পারিনি, আমার পক্ষে ওকে ভোলা সম্ভব না। ও হয়তো আমাকে ভোলেনি কিংবা ভুলে গেছে, জানি না। লাস্ট কবে দেখা হয়েছে? কথা হয়েছিল একবার ওই বিয়ের সময়, বিয়ের পরেও একবার ফোন করেছিল। এই বাড়িতে ফোন করেছিল? না না, মাথা খারাপ নাকি? এই বাড়িতে ফোন করলে আমি ফোনটা ধরতামই না। তুমি ওই বাপের বাড়ি গেলে দেখা হয়? বাপের বাড়িতে আর কোথায় যাই সুচরিতাদি। তবে হ্যাঁ, এই যে এইবার গিয়েছিলাম তখন একবার দেখা হয়েছিল,
দেখো আমি চাই না ওর সাথে দেখা করতে, আমি চাই না ওর সাথে আমার দেখা হোক। আমি তো বললাম তোমাদের, আমি আমার জীবনে আর জটিলতা বাড়াতে চাই না। কি লাভ বলো তো এখন দেখা করে? ও এখন ভালো চাকরি করছে, সেটেলড, দুদিন পরে হয়তো বিয়ে করবে, বিয়ে করে সুখে সংসার করবে। ওর জীবনটা না আমি এলোমেলো করে দিতে চাই না গো। আমিও আমারটা গুছিয়ে নেব, বিয়ে যখন করেছি তখন সংসার ছেড়ে তো আর চলে যাব না। তবে জানো তো, মাঝে মধ্যে মনে হয় যে সব কিছু ছেড়ে চলে যাই, কিন্তু কোথায় যাবো বলো তো? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার তো কোনো সাপোর্টও নেই, আমার তো আর বাবাও নেই। বাপের বাড়ি গিয়ে যে উঠবো, মা তো দাদাদের ওপর ভরসা করে থাকে, কি করে যাই বলো তো ও বাড়িতে? তাই সত্যি কথা বলতে কি, আমি আর কাউকে বিব্রত করতে চাই না। আমি তো সেই কারণে আমার বাপের বাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছি। শোনো কাকিমা, আমি আবারও বলছি, আমি এই কথাটা মানতে পারছি না যে আমার বড় বৌদি মাতৃসম, আর বিশেষ করে সেই বড় বৌদি যার চরিত্রের কোনো ঠিক নেই। আর যদি তা নাই হবে, তাহলে টুকটাক ফুসফাস পাড়ায় এদিক ওদিক বেরিয়ে যায় কেন? কাউকে কিছু না বলে যদি হিম্মত থাকে তাহলে বাড়িতে বলে যেতে পারে। তাছাড়া পাড়ায় তো কোনো বৌদিদের বাড়িতেই নেই, দেখে এলো তো কি? আর আমার কাছে খবর আছে ওর ওর কলেজ লাইফে একটা অ্যাফেয়ার ছিল। কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস তুই? দেখ দাদা, আমি এই কথাটা তোকে কোনোদিনও বলতে চাইনি, পরে গিয়ে হয়তো তুই নিজেই প্রমাণ পাবি। আমাদের প্রতীক্ষা, ওর একটা বন্ধু আছে, ও রিসেন্টলি কলকাতায় শিফট করেছে, ওরা সবাই ওই সেম কলেজেই পড়তো। এই কথাটা কিন্তু সবাই জানে, হ্যাঁ, কিন্তু যেহেতু আমি প্রতীক্ষা আর ওর বন্ধুর মুখ থেকে কথাটা শুনেছি, আমি তোকে এটা বলতে চাইনি। কিন্তু এখন তো দেখছি সব জলের মতো পরিষ্কার, সব কিছু তো প্রমাণ হয়েই যাচ্ছে। ও কি কথা? হ্যাঁ, হেই, কি বলছিস রে? কি বলছিস তাকে? কি বলছিস তোরা? দেখো তো কি, এ কোন মেয়েকে বাড়িতে আনলুম? ও মা 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 মা, ও তাব, সেই ছেলের সঙ্গে কি এখনো যোগাযোগ আছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই রাখে। তা না হলে এরকম ধুমধাম করে বাপের বাড়ি চলে যায় নাকি? কেউ সব তো ছেড়ে দিয়েই চলে গেছে। আর শুনেছি ছেলেটা নাকি তখন কোনো চাকরি টাকরি করতো না, এখন বোধহয় একটা চাকরি পেয়েছে। প্রতীক্ষার বন্ধু তো বলছিল, ছেলেটার কি যেন একটা নাম বলছিল, আমি অত গা করে শুনিনি। আমার এতটাই খারাপ লাগছিল, আমি আমি আর কি শুনবো। এই সত্যি করে বল দেখি, ছেলেটার নাম খানা কি? শোনো দিদি, কারুর সম্পর্কে না জেনে অন্যের মুখে ঝাল খেও না। কারুর সম্পর্কে না জেনে একটা কথা বলে দিলেই তো হলো না? আর কবে বৌমা না বলে গেছে? ওই যে আগের বার গেছিল, কোথায় গেছিল? বিপাশাদের বাড়িতেই তো গেছিল। বিপাশাদের বাড়িতে নিশ্চয়ই কোনো ছেলে ছিল না? আর তুই তাকে কবে দেখেছিস? শোনো কাকিমা, আমার কাছে যা খবর আছে আমি তাই বললাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।